বোলিং নিয়ে একটু কাজ করতে হবে আরো। আমি বলবো না যে ১৫ যেটা খেলতো ১৫ সালে ওইটা এখন মানে ১০০%-এর মধ্যে ৪০% এখন নাই। মুস্তাফিজ যদি ৬টা বলে যদি একরকমই করে তাহলে কিন্তু একটা নরমালি ব্যাটসম্যান কিন্তু খেলতে পারবে সুন্দরভাবে। খেলার পরিস্থিতির দিক মনোযোগ দিলেই তারা বুঝতে পারবে যে এখন কি করা উচিত। মুস্তাফিজের বিষয়টা লগে আপনারা দেখেন আমরা যে বিসিবি যে একটা প্লেয়ার নিয়ে আসে বিকেএসপিতে কিন্তু যারা খেলে ওদের একটা বেসিক থাকে সুন্দর। মুস্তাফিজের কিন্তু কোনো ফার্স্ট টাইম কোনো বেসিক ছিল না, বাট ও ফার্স্ট টাইম দলে এসে অনেক ভালো একটা পারফরমেন্স দেখাইছে। ও কি একটা বলই কি কাটার, ও যদি এখন অন্যভাবে যদি বলের ভেরিয়েশনটা নিয়ে আসে তাহলে কিন্তু ওর ইম্প্রুভ করা সম্ভব। ও যদি সবসময় কাটারই ছাড়ে তাহলে তো হবে না, কারণ একটা বলার ব্যাটসম্যান সবার কিন্তু একটা করে দুর্বলতা আছে। আর সবসময় কাটার খেলে কি হয়, আপনার একটা বল খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেলে ওটা কিন্তু তারপরে কাজে দেন। সো আমার যেটা মনে হয় যে মুস্তাফিজের যে বলের যে ভেরিয়েশনটা ওদের ওটা চেঞ্জ করা উচিত। মুস্তাফিজ যদি ৬টা বলে যদি একরকমই করে তাহলে কিন্তু একটা নর্মালি ব্যাটসম্যান কিন্তু খেলতে পারবে সুন্দরভাবে। সো আমার মনে হয় যে মুস্তাফিজ এখন ওরা একটু রেস্ট দিয়ে বা ওরা একটু বলের অন্যরকম ভেরিয়েশন দিয়ে নিয়ে আসা উচিত। এখন ইম্প্রুভমেন্টের কথা যদি বলি, মুস্তাফিজ কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারে এসব ব্যবসার পরিস্থিতি নিয়ে পড়ে না থেকে একটু খেলার পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়া উচিত। খেলার পরিস্থিতির দিক মনোযোগ দিলেই তারা বুঝতে পারবে যে এখন কী করা উচিত। তারা কিন্তু খেলা সব দিক দিয়ে আগায় যেতেছে কিন্তু আগাইতে পারতেছে না কেন, তাদের ভালো মতো হচ্ছে গিয়ে প্র্যাকটিস নাই, অনেক দিক দিয়ে প্রশিক্ষণ নিয়ে আগায় যেতে পারতেছে না, ব্যাটিং পারে বলিং পারে না, বলিং পারে ব্যাটিং পারে না, বিভিন্ন কারণে হচ্ছে তারা হচ্ছে আগাইতে পারতেছে না। এখন তাদের হচ্ছে নিয়মিত প্র্যাকটিসে থাকতে হবে। এসব ব্যবসার পরিস্থিতি না পড়ে থাকলে তো হবে না, টিকটক টিকটক ছাইরা এখন একটু খেলার পরিস্থিতিকে মনোযোগ দেওয়া লাগবে। মুস্তাফিজ ভাই যেরকম মিরপুরে বল করতো ওনার কাটা ছিল আর কি ভিন্ন রকম, আর বাইরের রাষ্ট্রে গেলে ওরকম কাটার নাই, যেরকম আইপিএলে যেরকম বল করে ওরকম ওখানে আর বলার নাই, যে পারফরমেন্স আসলে সব হারাই ফেলছে। মুস্তাফিজেরও কিছু নিজের করা দরকার যে হার্ডওয়ার্কটা, সে হয়তোবা আরেকটু তার কঠোর পরিশ্রম করা দরকার দলের জন্য। মিরপুরে কেন বলবো, কারণ মিরপুরে খেলে অভ্যাস, এখন ও জানে কোন জায়গায় বল ফালাইতে হবে কেমনি কি, মানে মুখস্থ হয়ে গেছে এই কারণে হয়তোবা। বাট আমি বলবো না যে ১৫ যেটা খেলতো ১৫ সালে ওইটা এখন মানে ১০০%-এর মধ্যে ৪০% এখন নাই, আমার ওপিনিয়নে যেটা বলবো, কারণ আগের ওর কাটারটা এখন দেখাই যেন যে অ্যাক্সিডেন্টটা হলো ওর হাতের অপারেশনের পর থেকে তো পুরো নষ্টই হয়ে গেছে। আর বাইরের পিচে কেন বলবো, বাইরে বলেন ধরেন পেন্ডি বলতে গেলে বাইরে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আসে, যেমন আইপিএল বলেন বা বিগ ব্যাশ বলেন, ওগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার আসে। এক্সপিরিয়েন্সদের সাথে থাকলে হয় কি অটোমেটিক একটা আলাদা একটা ইয়ে যে কীভাবে কি ওরা একটা ট্রেনিং দিয়ে দেয়, কিন্তু বাংলাদেশে এক্সপিরিয়েন্স প্লেয়ার এখন বলা যায় কেউই নেই। আমাদের তামিম ভাই অলমোস্ট চলে গেছে, তারপরে মাহমুদুল্লাহও তো আমাদের মাহমুদুল্লাহ ভাই সেও চলে গেছে, মুশফিক তো মুশফিকুর রহমান তো অবশ্য নিয়েই নিছে, আর মাশরাফিকে হয়তো বাদই দিলাম, উনি তো অনেক আগেই চলে গেছে। তো এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার ছাড়া হয় কি যারা মানে হয় যে ফর্ম অনেক সময় নষ্ট হইতেই পারে, কিন্তু ফর্মটা আনার জন্য যেমন নিজের প্র্যাকটিস করা লাগে তেমন কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও লাগে, যাদের মানে ওরা ওদের গাইডলাইন্সটি আমাদের কাছে অনেক কিছু। কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো এখন এতটাই ডাউন হয়ে গেছে যে ওরা তো এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না। মেইন কারণ হচ্ছে যে প্রথমে তো তার ইঞ্জুরির কারণে, ইঞ্জুরির পর থেকে হচ্ছে যে ওর এই ল্যাকিংসটা শুরু হয়েছে, ইঞ্জুরিটাই ওকে হচ্ছে ক্যারিয়ার একটু পিছনে টেনে নিছে। আমার মনে হয় যে ও যখন ক্যারিয়ার স্টার্ট করছে ওর সাথে সাথে হচ্ছে যে আইপিএলটা কন্টিনিউ করা উচিত হয়নি, ও একটু পরে একটু টাইম নিয়ে বিসিবির উচিত ছিল, একটু ওকে আরেকটু বাংলাদেশের একটু খাপ খাওয়ানো উচিত ছিল। আইপিএলে পাঠালে হচ্ছে যে বাইরের প্লেয়াররা আছে ওদের সাথে একটা মিসকমিউনিকেশন বা হচ্ছে একটা ওরা হচ্ছে কমিউনিকেশন সৃষ্টি হচ্ছে যে ওর মাধ্যমে হচ্ছে প্লেয়ার ওকে বুঝতে পারতেছে আরও বেশি। এর জন্য হচ্ছে যখন বাংলাদেশের সাথে খেলতেছে তখন হচ্ছে অপোনেন্টরা হচ্ছে যে ওকে ট্র্যাক করতে পারতেছে বা ওর একটু বুঝতেছে, ওর মেন্টালিটি বুঝতেছে, ওর বলিং বুঝতেছে, সব কিছু বুঝতেছে। তো হয়তো একটু লেট করে স্টার্ট করতে পারতো হয়তো বা ওকে আর একটু কিছু মানে ওকে আসলে বলতে গেলে হচ্ছে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না আমাদের, হয়তো বা যদি একটু গাইডলাইন পাইতো ভালো তাহলে হয়তো বা ও বেটার কিছু করতে পারত। ওকে বলিং নিয়ে একটু কাজ করতে হবে আরও, মানে বাংলাদেশের হচ্ছে যে প্লেয়ারদের কোচদের আর কি একটু টাইম দিতে হবে ওকে।